প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের সাথে রাইও মার্টিন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার টু থেকে এমসিকিউ আর এসে কিউগুলো আলোচনা করব এই এমসিকিউ আর এসে কিউগুলো তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর এটা হলো রায় ও মার্টিন বিচিত্রার নশো পেজ নাম্বারে যাদের কাছে বই আছে তারা নশো পেজ নাম্বার খুলে নেবে আর যাদের কাছে বই নেই তাদেরও বই দরকার না হলেও হবে কারণ এখানে আমি কোয়েশ্চেন অ্যান্সার দুটোই লিখে দিয়েছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই রকম নিউ আপডেট তোমরা প্রথমেই পেতে পারো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের এখানে একের দাগের চোদ্দোটা এমসি দিয়েছে এই চোদ্দোটা এমসিকিউ থেকে তোমাদের চোদ্দোটাই এমসিকিউ তোমাদের করতে হবে এখানে কোনো অপশান থাকবে না তো প্রথম এখানে এমসি কী বলা হয়েছে দেখে নাও একের একেরটা আরোহণ ও অবরোহণ প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে এখানে চারটে অপশান দিয়েছে পর্যায়ন পুঞ্জিত ক্ষয় ক্ষয়ী ভবন আর নগ্নি ভবন তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পর্যায়ন পর্যায়ন কেন সঠিক উত্তর হলো কারণ আরোহণ অবরোহণ প্রক্রিয়াকে সম্মিলিতভাবে পর্যায়ন বলা হয় তারপরের প্রশ্নতে কি বলা হয়েছে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অবঘর্ষ ঘর্ষণ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় আর দ্রবণ ক্ষয় তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি দ্রবণ ক্ষয় কেন দ্রবণ ক্ষয় হলো কারণ লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি কি আমরা বলি দ্রবণ ক্ষয় তাই এখানে দ্রবণকয় উত্তরটি হলো এরপর পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো জ্যাকো বসাবো এখানে অপশানে কি কি দেওয়া হয়েছে জেমু জ্যাকো বসাবো কোয়ারিক কিন্তু এখানে জ্যাকো বসাবো অপশানটা রয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে অপশান সি জ্যাকো বসাব এরপর যেটা বলা হয়েছে অন্ধচর্ধাকৃতি বালিয়ারির নাম অন্ধচর্দাকৃতি বালিয়ারি কে কি বলা হয় শিব বালিয়ারি পার্শ্বস্থ বালিয়ারি বারখান বালিয়ারি আর মস্তক বালিয়ারি তাহলে অর্ধচন্দ্রকৃতি বালিয়ারিকে বারখান বালিয়ারি বলা হয় অপশান সি হল সঠিক উত্তর এরপর যেটা পাঁচ নাম্বার যে কোয়েশ্চেনটা বলা হয়েছে যুগস লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলে শীতলতম স্থানীয় বায়ুকে কি বলা হয় এটা কোন জায়গার কথা বলা হয়েছে আরেকবার তোমরা পড়ে নাও যুগস লাভিয়ার উপগুলে উপকূলে শীতলতম স্থানীয় বায়ুকে বলা হয় বোরা মিস্ট্রাল সিরোক্কো আর হারম্যান্টন এখানে সঠিক উত্তর হবে অপশান এ বোরা বোরা হল যুগোস্লাভিয়ার অ্যাডিয়াটিক উপকূলের শীতলতম স্থানীয় বায়ু এরপর তোমাদের যেটা বলা হয়েছে জাপান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি বলা হয় জাপান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে টাইফুন হ্যারিকেন ফন টর্নেডো বলা হয় তাহলে এখানে জাপান যেহেতু বলেছে তাই এখানে সঠিক উত্তরটি হবে টাইফুন এরপর যেটা বলা হয়েছে ডিসলেক্সিয়া রোগ হয় ডিসলেক্সিয়া রোগ হয় কোন যৌগ দূষণে হয় আর্সেনিক দূষণে সীসা দূষণে ক্লোরাইড দূষণে আর পারদ দূষণে এখানে যেহেতু ডিসলেক্সিয়া বলেছে তাই এখানে সঠিক উত্তরটি হবে সীসা দূষণে তাহলে সীসা দূষণে কি রোগ হয় ডিসলেক্সিয়া রোগ হয় এরপর তোমাদের নয় নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে প্রথম গঠিত রাজ্য কী তাহলে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে প্রথম গঠিত রাজ্য হলো। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা গুজরাট তামিলনাড়ু এখানে সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ অপশান এ কারণ রাজ্য পুনর্গঠন আইন অনুসারে প্রথম গঠিত রাজ্য হল অন্ধ্রপ্রদেশ এরপর দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ শিল্প গড়ে উঠেছে কোথায় হলদিয়ায় গার্ডেন রিচে দীঘায় চিত্তরঞ্জনে তাহলে এখানে যেহেতু বলেছে জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র তাই এটা সঠিক উত্তর হবে অপশান বি গার্ডেন রিচ এরপর যেটা বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোথায় দেখা যায় দক্ষিণ পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে দক্ষিণ পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি উত্তর পশ্চিম ভারতে এরপর তোমাদের বারো নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে হিরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হিরক চতুর্ভুজ হিরক চতুর্ভুজ কোন পরি কোন পরিবহনের সাথে যুক্ত আছে সড়কপথ রেলপথ বিমানপথ আর রজ্জুপথ তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কারণ হীরক চতুর্ভুজ রেলপথ পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত এরপর যেটা তেরো নম্বরে যেটা বলা হয়েছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি ভারতের দাক্ষিণাত্য মালভূমি কোন ভূখণ্ডের অংশ কি বলেছে ল্যাভেসিয়া ভূখণ্ডের অংশ গার গন্ডোয়াল্যান্ডের অংশ কানাডিয়ান শিল্ডের অংশ আর প্যানাথেলাসের অংশ তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গন্ডুয়াল্যান্ডের অংশ ভারতের দক্ষিণাত্মলভূমি গন্ডোয়াল্যান্ডের অংশ এরপর লাস্ট যে এমসিকিউটা দেওয়া হয়েছে একটি সূর্য সমলায় উপগ্রহের উদাহরণ দাও একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হলো ইনস্যাট ই টি ই ও এস এটি এস সিরিজের স্যাটেলাইট জিইওএস তাহলে এই চারটি উদাহরণের মধ্যে সূর্য সমলয় উপকূলের উদাহরণ কোনটি অপশান সি এস সিরিজের স্যাটেলাইট তাহলে এই হলো তোমাদের চোদ্দোটা এমসিকিউ এই চোদ্দোটা এমসি মধ্যে তোমাদের চোদ্দোটা এমসিকিউ করতে হবে এখানে কোনো অপশান থাকছে না তাই তোমাদের একটু প্র্যাকটিস বেশি করতে হবে এরপর তোমাদের এ অর্থাৎ বিভাগ ক্ষয়ের তোমাদের এখানে ছটা করতে হবে এখানে তোমাদের সাতটা প্রশ্ন দেওয়া আছে এই সাতটার মধ্যে ছটা করলে তোমাদের ছয়ে ছয় দেবে এখানে তোমাদের যাদের বই আছে তারা সেখানে বইয়ে লিখে নিতে পারো বা যাদের বই নেই তারা এটা স্ক্রিনশট নিতে পারো বা তোমরা দেখে দেখে টুকে নিতে পারো তো প্রথমে এখানে তোমাদের ঠিক ভুল তোমাদের নির্ণয় করতে হবে ছটা তোমাদের ঠিক ভুল নির্ণয় করতে হবে তো প্রথমে এখানে কি বলা হয়েছে নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীর উপর ধোঁয়াদার জলপ্রপাত অবস্থিত না অন্য কোনো নদীর উপর ধোঁয়াদার জলপ্রপাত অবস্থিত এটা তোমরা ভেবে নেবে তাহলে এখানে এটা ঠিক কারণ নর্মদা নদীর উপরেই ধুয়াধা জলপ্রপাত অবস্থিত এটা সত্য তাই এখানে আমরা ঠিক লিখেছি এরপর ইউরোপে কোনো উষ্ণ মরুভূমি নেই এটাও ঠিক এরপর তিন নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে হিমশিরিতে সৃষ্ট হ্রদকে ব্যাটারনস্টার হ্রদ বলে তাহলে এটাও সত্য তাই এটাও আমরা ঠিক লিখেছি তাহলে কি হলো হিমশ্রীরিতে সৃষ্ট হ্রদকে ব্যাটারঅনস্টার হ্রদ বলে এটাও ঠিক ইউরোপে কোনো উষ্ণ মরুভূমি নেই এটাও ঠিক ইউরোপে শীতল মরুভূমি আছে কিন্তু উষ্ণ মরুভূমি নেই এরপর নর্মদা নদীর ওপর ধোয়াদা জলপ্রপাত অবস্থিত এটাও ঠিক তাহলে প্রথম তিনটি ঠিক হলো এরপর চার নাম্বার যেই প্রশ্নটা দেওয়া হয়েছে বাইশ ব্যাট সূত্র উদ্ভাবিত হয় আঠারোশো সালে ভুল বাইশ ব্যাট সূত্র আঠেরোশো সালে উদ্ভাবিত হয়নি তাই এখানে মিথ্যা তাই এখানে ভুল লিখেছি এরপর কম্পোস্ট সার খনি থেকে উত্তোলন করা হয় এটাও ভুল এরপর দু সালে জনগণনা অনুসারে পুরুষ নারী অনুবাদ সবচেয়ে কম নাগাল্যান্ডে এটাও ভুল এরপর কল্যাণ শোনা হলো গমের প্রধান উচ্চ ফলনশীল বীজ এটা ঠিক কল্যাণ শোনা হলো গমের প্রধান উচ্চ ফলনশীল বীজ এটা সত্য হয় এটা আমরা ঠিক লিখলাম তো ওটা ছিল দুয়ের এর দাগের এবার তোমরা দেখবে দুয়ের বি দুয়ের বিয়ের একেরটা কী বলা হয়েছে ড্যাস তর্কে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় তাহলে কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটা আমরা কম বেশি সবাই জানি ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এরপর যে দুয়ের দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে ড্যাশ বলা হয় এখানে ভূপৃষ্ঠের সমান্তরাল ও অনুভূমিকভাবে তাহলে এটা তোমরা মনে রাখবে সমান্তরাল আর অনুভূমিকভাবে প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে অ্যাডভেকশন বলা হয় তারপর পর্বতের ড্যাশ ঢালে বৃষ্টির অঞ্চল গড়ে ওঠে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির অঞ্চল গড়ে ওঠে আর পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিময় অঞ্চল গড়ে ওঠে এরপর মরুভূমির চলমান বালিয়ারিকে ড্যাশ বলে এটা আমরা কম বেশি সবাই জানি মরুভূমির চলমান বালিয়াড়িকে দিয়ান বলা হয় এরপর যেটা বলা হয়েছে মৌসুমি বৃষ্টিপাত শুরুর সঙ্গে সঙ্গে রোপণ করা হয় ড্যাশ ফসল মৌসুমি বৃষ্টিপাত শুরুর সঙ্গে সঙ্গে রোপণ করা হয় খারিফ ফসল এরপর যেটা বলা হয়েছে ইউরেনিয়াম খনি থেকে ড্যাশ বজ্র পাওয়া যায় তাহলে ইউরেনিয়াম খনি থেকে তেজস্ক্রিয় বজ্র পাওয়া যায় এরপর লাস্ট যেই শূন্যস্থান পূরণ আছে সেটা কি বলা হয়েছে টোপো মানচিত্র নিত্যবহ নদী ড্যাশ রং দিয়ে দেখানো হয় টোপো মানচিত্রে নিত্যবহ নদীকে নীল রঙ দিয়ে দেখানো হয় তাহলে এই তোমাদের সাতটা এম শূন্যস্থান পূরণ এই সাতটা শূন্যস্থান পূরণের মধ্যে তোমাদের ছটা শূন্যস্থান পূরণ করতে হবে তবেই তোমরা ছয়ে ছয় এখানে পাবে এরপর তোমাদের দুয়ে সের দাগের কিছু এক নাম্বারের শর্ট কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়েছে যেখানে তোমাদের আটটা শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদের ছটা করতে হবে তো প্রথম তোমাদের যে শর্ট কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এল শব্দের অর্থ কি। এল শব্দের অর্থ তোমাদের এখানে লিখতে হবে এল শব্দের অর্থ হলো ছোটো ছেলে এরপর দ্বিতীয় যে প্রশ্নটা বলা হয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হলো অ্যাঞ্জেল এগুলো তোমাদের মানচিত্রতেও অনেক এসে থাকে এরপর তোমাদের তিন নাম্বার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ক্ষেত্র মানে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া গোয়া এগুলো এটাও মানচিত্রে এসে থাকে এই যে এক নম্বরের যে কোয়েশ্চেনগুলো থাকে এগুলোর মধ্যে ম্যাক্সিমামই মানচিত্রে এসে থাকে এরপর দুটি বিষাক্ত জৈববাজের নাম লেখো যেমন আর্সেনিক পারদ ইত্যাদি তারপর তোমাদের পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কোন শহরকে বলা হয় ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কোন শহরকে বলা হয় তোমাদের হয়তো এই কোয়েশ্চেনটাই সাপোজ মানচিত্রে দিয়ে দেবে যে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কোন শহরকে বলা হয় সেটা মানচিত্রে চিহ্নিত করো তখন তোমাদের এর উত্তরটা জানতে হবে তবেই তোমরা মানচিত্রটা করতে পারবে তো এর উত্তরটা হলো ব্যাঙ্গালুরু বেঙ্গালুরু হলো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী এরপর যেটা বলা হয়েছে ভারতের পশ্চিমতম স্থান কি ভারতের পশ্চিমতম স্থান হলো গুজরাটের গুহার মতন এরপর তোমাদের যেটা বলা হয়েছে ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত মৃত্তিকা গবেষণাগার হলো দেরাদুনে অবস্থিত ভারতের একটি শুল্কমুক্ত মুক্ত বন্দরের নাম লেখো ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম হলো কান্দাল এরপর তোমাদের এখানে ম্যাচিং করতে দিয়েছে মৃত্তিকার সাথে বৃষ্টিমাপক যন্ত্র আধির সাথে উপগ্রহ চিত্র রেনগজের সাথে তারপর রাজস্থান আর এফএফসির সাথে মহারাষ্ট্র এটা তোমাদের ছিল উল্টো পাল্টা ছিল তোমাদের এটা একটা ম্যাচিং করতে হবে এটা তোমাদের এখানে চার আছে যেটা তোমাদের চারটে চারটেই পূরণ করতে হবে আর এগুলো অনেকটা অনেক সহজ হয়ে থাকে একটা জানলে সেটা আর জানতে সাহায্য করে যেমন কৃষ্ণ মৃত্তিকাটা মহারাষ্ট্র আদি হলো রাজস্থান রেনগজ বৃষ্টিপাত মাপক যন্ত্র আর এফসিসি এফসিসি হলো উপগ্রহ চিত্র তাহলে এই তোমাদের মানচিত্র আমি এখানে তোমাদের সোজাসুজি করে দিয়েছি তোমরা চাইলে এরকম ক্রস করে তোমরা করতে পারো তোমাদের এতেও তোমাদের নাম্বার দেবে এতেও নাম্বার দেবে সেই নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই তো এই ছিল তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার পার্ট টু অর্থাৎ স্কুল টু তো আজকে তোমাদের এটা এমসি কিউ আর এসসি কমপ্লিট করে দিলাম আজকের ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এর মধ্যে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিজের কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো তো দেখা হবে পরের ভিডিওতে বাই হ্যাভ এ নাইস ডে